যে কোনো ভালো কাজে ডানকে প্রাধান্য দেওয়া। একটি হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজে, যে কাজটা মৌলিকভাবে কোনো খারাপ কিছু না, সেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন ডানকে পছন্দ করেন। এমনকি আমরা যখন জুতা পরিধান করব, জুতা কোন পা আগে পরা সুন্নাত? ডান পা। একটু আগে হাদিস শুনিয়ে নিয়েছি, লা তুহাক্কিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো ভালো কাজকে ছোট মনে করবে না। কিয়ামতের দিন হয়তো মিজানের পাল্লায় তোমার নেক আমলে অনেক কিছু আছে, কিন্তু নেক আর বদ বরাবর হয়ে গেছে, সমান হয়ে গেছে। তোমার ঠিকানা এখন জান্নাতও নয়, জাহান্নামও নয়, আরাফ নামক জায়গায় হতে পারে। একটা সামান্য ছোট তুচ্ছ যেটাকে তুমি মনে করছো, সেরকম কোনো নেক আমল যদি এখন যুক্ত হতো, তাহলে তুমি জান্নাতে চলে যেতে পারতে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কোনো ভালো কাজকে ছোট মনে করবে না। এমনকি একজন মানুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলাটা, এটাও একটা সওয়াবের কাজ, এটাকেও ছোট মনে করবে না। হাসি না আসলেও হাসি মুখে কথা বলার চেষ্টা করবে, মুখটাকে উজ্জ্বল রেখে যদি কারোর সাথে কথা বলো, সুন্দর মুখে হাসি মুখে কথা বলো, এটাও একটা সাদাকার সওয়াব তোমাকে এনে দিবে। তো আমরা জুতা পরার সময় ডান পা দিয়ে জুতা যদি পরি, ডান পাটা আগে পরি, বাম পাটা পরে পরি, তাহলে এর কারণে একটা সুন্নাহ জিন্দা হয়ে গেল। মসজিদে প্রবেশ করতে আমরা ডান পা দিয়ে প্রবেশ করতে হয়, এটা সবাই জানি, কিন্তু ডানের বাকি যে আইটেমগুলো আছে সেগুলো আমরা জানি না। জামা পরিধান করার সময় কোন হাতে আগে পড়তে হবে? আগে ডান হাতা। কারণ কাপড় পরা হয় পরিহিত অবস্থায়, পোশাক পরিহিত অবস্থায় থাকা ভালো না পোশাক ছাড়া ভালো? তাহলে পোশাক পরা যেহেতু ভালো কাজ, অতএব এটা শুরু করতে হবে কি দিয়া? ডান দিয়া। জুতা পরা যেহেতু ভালো কাজ, শুরু করতে হবে কি দিয়া? ডান দিয়া। এইভাবে যত কাজ আছে, ধরুন আপনি এক জায়গায় খাদিমদারি করতেছেন, অনেক মানুষ আছে, তাহলে আপনি এবার কাদেরকে দিয়ে শুরু করবেন? কোন পাশ থেকে শুরু করবেন? নিজের যিনি খাদিমদার তার ডান পাশ থেকে দেয়া শুরু করে দিবেন। এগুলো আমরা অনেক সময় খেয়াল করি না, অথচ এগুলো সওয়াবের কাজ। এই ছোট্ট একটা কাজের কারণে আপনার নেক আমল হয়ে যায়। আবার আপনি মনে করেন কয়েকজন মানুষ আছেন, সবার সাথে হাত মিলাবেন, কোন পাশ থেকে শুরু করবেন? আপনার নিজের ডান পাশ থেকে আপনি শুরু করবেন, এবং যিনি ডান পাশে থাকেন তার অধিকার বেশি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পাত্রে কিছু দুধ বা এই জাতীয় কিছু এসেছে, কোনো এক লোক হাদিয়া দিয়েছেন তাকে, উপহার দিয়েছে। তো সাহাবিরা অনেকে উপস্থিত ছিলেন, তার ডান পাশে ছিলেন জুনিয়র সাহাবিরা কেউ কেউ, আর বাম পাশে ছিলেন সিনিয়র সাহাবিরা, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম সিনিয়র রেদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশের যে সাহাবি ছিলেন ছোট, ওনাকে বলতেছেন, অধিকার তো তোমার যে আমি দুধ পান করেছি, এখন তোমাকে দেব, বা আমি এই জিনিসটা খাদিমদারি করবো, এখন তোমার থেকে শুরু করবো, এটা উচিত, তোমার হক, কারণ তুমি ডান পাশে আসো। কিন্তু তোমার বাম পাশে কিছু মুরব্বীরা আছেন, তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার অধিকার, তুমি অনুমতি দিলে তাহলে তাদেরকে আমি আগে দিতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছেন, বাকিটা আছে। তো ডান পাশের ওই জুনিয়র সাহাবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কিছু হইলে ভিন্ন কথা ছিল, আপনি যেই পেয়ালা থেকে দুধ পান করেছেন ওই পেয়ালা থেকে আপনার পানের অবশিষ্ট দুধগুলো আমি পান করব, আমি আশা করি যে এর মাধ্যমে বারাকা বা বরকত হাসিল হবে, এই জিনিসটা আমি কাউকে ছাড় দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। এই ঘটনা থেকে যে শিক্ষার বিষয়টা আমরা উল্লেখ করতে চাইতেছি সেটা হলো, শুরু করতে হবে কোন দিক থেকে? কিন্তু আমাদের ডাইন বামের কোনো খেয়াল থাকে? হুলস্থুল করতে থাকে। মসজিদ থেকে যখন আপনি বের হবেন, কোন পাও আগে বের হবে? বাম পাও। কারণ মসজিদের ভেতরে থাকাটা ভালো, বাহিরে যাওয়াটা তুলনামূলকভাবে ভালো নয়, এই জন্য বাম আগে। টয়লেট থেকে বের হওয়ার সময় কোন পাও আগে যাবে? বের হওয়ার সময় ডাইন পাও আগে যাবে, কারণ টয়লেটের থেকে টয়লেটের বাইরে থাকাটা ভালো, ভালো দিকে যাচ্ছেন, এই জন্য ডান আগে যাবে। এই বিষয়গুলো অভ্যাস করতে হয়, এমনি এমনি হয় না। আপনি এখন জানলেন তো এবার আমল শুরু করে দেন, জামা যদি বামটা আগে ঢুকে যায় তাহলে আবার খুলে ফেলান, খুলে আবার ডান থেকে শুরু করেন। এটা হলো নিজের সঙ্গে নিজের সংগ্রাম করা, আত্মশাসন করা, তাহলে দেখবেন ওই ডান দিক থেকে করার অভ্যাসটা গড়ে উঠবে ইনশাআল্লাহ। মসজিদ থেকে
বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া দরকার, আপনি বেখেয়ালে ডান পা দিয়ে বের হয়ে গেছেন, আবার ঢুকে যান ডান পা দিয়ে, ঢুকে এবার বাম পা দিয়ে বের হন। টয়লেটে ঢোকার সময় বাম পা আগে দিতে হয় সুন্নাত, কিন্তু আপনি খবর নেই অন্য টেনশন করতে করতে আজকাল তো মোবাইল টিপতে টিপতে ঢুকি, তো মসজিদ আপনার টয়লেটে ঢুকে গেলেন ডান পা দিয়ে ঢুকে গেছেন, তো যেহেতু ডান পা দিয়ে ঢুকে গেছেন কাজটা তো ভুল হয়েছে, তাহলে এবার এটারে সোজা করেন, কিভাবে সোজা করবেন, বাইরে চলে আসেন, এসে এবার বাম পা দিয়ে আগে ঢুকেন। কয়েকদিন এরকম যদি কসরত করেন ইবলিস আপনাকে আর ধোকা দিবে না, বলবে যে এর সাথে পারা যাবে না, চেষ্টা করবো না ইনশাল্লাহ। সকল ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়া,